লোহাগাড়া উপজেলার ঐতিহাসিক চুন্তিশাহ হাফেজ আহমদ রাদিয়াল্লাহু তাআলা প্রবর্তিত 19 দিনব্যাপী চুন্তি সিরাত মাহফিলের উদ্বোধন করাই 1 ডিসেম্বর জুমাবার বেলা 2টায় সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী মাহফিলের কার্যক্রম উদ্বোধন করে। উল্লেখ্য, 1972 সালতুন লোহাগাড়া চুন্তির এই সিরাত মাহফিল প্রতি বছরের 10 রবিউল আওয়াল মাসে শুরু হয়ে এনে 19 দিনব্যাপী চলে। দেশের বিভিন্ন জেলার বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ এই মাহফিলত অংশগ্রহণ করিতে হয়। মাহফিল পরিচালনা কমিটির সদস্য তৈয়বুল হক বেদার প্লাসরে জানাই দেয়, প্রতিদিন মাহফিলত আগত প্রায় 20,000 মানুষের লাই খাবারের ব্যবস্থা করা হয় এবং শেষ দিন 2 লাখ মানুষের লাই খাবারের আয়োজন করা হয়। মাহফিল পরিচালনার কাজে প্রায় 3,000 স্বেচ্ছাসেবক কর্মী আছে। এবছর মাহফিল উল্লাই 2 কোটি টাকা বাজেট করা হয় বলে তিনি জানাই। হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ যে বিশ্বস্তমা হয়, এই বিশ্বস্তমা এত বড় হয়, জায়গা সংকুলন না হওয়ার কারণে প্রতিটি বিভাগে বিশ্বস্তমা হচ্ছে, এক এক ইস্তমায়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আর এই ভিডিও কিনা আমার কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন এই চাহ।